সাকিব খান যদি কালকে সকালে আসে জি স্যার মাঝখানে ও একবার উঠে হাত ধরে একটা প্রণাম দেবে আচ্ছা স্যার দীর্ঘ আট বছর পর এবার একসঙ্গে পারফরমেন্স করার কথা ছিল ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সুপারস্টার শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাসের। গেল জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এই দুই তারকাকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, যার একটি ভিডিও অলরেডি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে অপু বিশ্বাসকে মন্ত্রী বলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাকিবের সঙ্গে সে যেন নাচে। কিন্তু মন্ত্রী তখন জানতেন না যে শাকিব খান ওই সময়টাতে ইন্ডিয়াতে দরদ সিনেমা শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এ সময় পাশে থেকে এক চলচ্চিত্র পরিচালক জানান, শাকিব খান তো দেশে নেই, দেশে আসলেই একসঙ্গে অপুর সঙ্গে নাচবেন এমনটা কথা দেন তিনি। আমি বলেছিলাম যে ওর সাথে শাকিব খান মিলে ভালো হয়, দিতাম আসলে দিতাম, ও নাচতো কিন্তু শাকিব উদার আছে, ও উদার আছে, কোনো সমস্যা, সেটাই ভালো ছিল। তবে শেষ পর্যন্ত তার হয়নি, কারণ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠান হয় 14 নভেম্বর, আর শাকিব খান তার 4 দিন পরে 18 নভেম্বর ভারত থেকে দেশে ফেরেন। উল্লেখ্য, 2015 সালে সর্বশেষ শাকিব খান আর অপু বিশ্বাস চলচ্চিত্র সাংবাদিক সমিতির এক অনুষ্ঠানে একসঙ্গে পারফরমেন্স করেছিলেন, এরপর তাদের আর একসঙ্গে পারফরমেন্স করতে দেখা যায়নি। অবশ্য বড় বড় অফার থাকা সত্ত্বেও তাদের আর এক করা সম্ভব হয়নি। সর্বশেষ এই দুই তারকা একই মঞ্চে পারফরমেন্স করেন, তাও আলাদাভাবে। আগে অপু বিশ্বাস তার পারফরমেন্স শেষ করে মঞ্চ ছাড়লেই তারপর মঞ্চে ওঠেন সুপারস্টার শাকিব খান। জানা যায় শাকিব অপুর বৈরী সম্পর্কের কারণেই এমনটা হয়েছিল, তবে সাম্প্রতিক সময়ে তাদের বৈরী সম্পর্ক এখন অনেকটা ভালোর দিকে। এতে আশাই করা যায় হয়তো ভবিষ্যতে এক মঞ্চে আবারও দেখা গেলেও যেতে পারে শাকিব খান ও অপু বিশ্বাসকে।